একটা দল সিজনে শুরুতে একদম রেকর্ড ভাবে শুরু করলো হ্যাঁ আমি বলছি মোহনবাগান দলকে যে দল কিন্তু এবছর আইএসএল এর প্রথম পাঁচটা টি ম্যাচে 5 ম্যাচে জিতে শুরু রেকর্ড করেছিল এই রকম আইএসএল এর কোনো দল ভারতীয় নেই যে টুর্নামেন্টে প্রথম পাঁচটা টি ম্যাচ সেই দলই এই সিজনে ঠিক যখন ব্রেক চলছে ওদের অর্থাৎ অর্ধেক টাইমের পর পরপর তিনটে ম্যাচে হার অর্থাৎ হারের হ্যাটট্রিক এবং শুধু এই হার কোনো সাধারণ হার নয় এই হারের ফলে এই মুহূর্তে কিন্তু খাদের কিনারায় পৌঁছে গেছে মোহনবাগান বাগান কেন বলছি তার কারণ যদি ছটা টিমকে আপনি প্লে অফসে দেখেন সেইখানে ছটা টিমের মধ্যে এই মুহূর্তে পাঁচ নম্বর আছে কিন্তু মোহন বাগান কেন এরকম হলো কেন এই রকম একটা টিম ঠিক পিক অবস্থা থেকে শুরু করে সিজনের প্রথমে মানে ডুরান কাপ তো পেয়ে গেছে ডুরান কাপের পর এ কাপের সূচনা দারুণভাবে ঘটেছে উড়িষ্যাকে হারিয়ে তারপরে আইএসএল এর পর পাঁচটা ম্যাচ জেতা তারপরে কিন্তু এএফসি এফসি কাপে বসুন্ধরা কিংস থেকে শুরু করে উড়িষ্যা এফসি থেকে শুরু করে মাজিয়া থেকে শুরু করে সবারই কাছে ম্যাচ হার এবং আইএসএল এ শেষ তিনটে ম্যাচে তিনটে ম্যাচে হার এই রকম একটা অবস্থা কেন এলো হয় তো অনেকই বন্ধু আমার বলবেন যে মোহন বাগানের তো অনেক প্লেয়ার নেই আনো আর নেই ব্র্যাড হ্যামিল চোটের জন্য খেলতে পারলো না লিস্টন অন ক্লাস ও কার্ডের জন্য নেই গত ম্যাচে ইয়স্ত অব্দি খেলতে পারেনি হুগু বুম সাহাল আব্দুল সামাদ এরকম হয়তো অনেক 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 নাম আমাকে বলবে যে এই প্লেয়ারগুলো নেই কিন্তু ঠিক একই জায়গায় আমি যদি উল্টো দিকে বলি এই যে প্লেয়ার গুলো আছে যেখানে অনিরুদ্ধাপার মতো প্লেয়ার আছে আছে ডিমিত্রি পেত্রাত থেকে শুরু করে ভারতীয় টিমে অনিরুদ্ধ থাপা মনবীর সিং কে নেই তো এই টিমটাকে যারা নেই তাদের বাদ দিয়ে যারা আছে তাদের নিয়ে কি ঠিকঠাক সাজানো যেত না এই নিয়ে আলোচনা করব উল্টো দিকে কেরালা ব্লাস্টার্স যাদের বিরুদ্ধে গতকালকে মোহনবাগান বাগান প্রথমবারের জন্য ম্যাচ হারলো হয় আপনারা ঠিকই শুনছেন গত তিনটে সিজনে ছটা ম্যাচ এবং এই সিজনে একটা ম্যাচ সাতটা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচ কিন্তু হারল কেরালার বিরুদ্ধে সেই কেরালা দল কেমন খেললো সেই কেরালা দলেরও কিন্তু একের পর এক প্লেয়ারের যদি আমি নাম করি তারা কিন্তু নেই তাদের যে মেন প্লেয়ার অর্থাৎ আদ্রিয়ান লুনা সে নেই নেইকে সিজনের প্রথম দিন থেকেই কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না এই রকম যদি আপনি প্লেয়ারদের নাম করেন আরো অনেক 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 প্লেয়ার কিন্তু তাদেরও একদম টিমে প্রথম ইলেভেনের চারটে প্লেয়ার অন্তত পক্ষে নেন তারপরেও কিন্তু তারা মুম্বাই সিটি এফসির মতো দলকে হারালো মোহনবাগানের মতো দলকে কালকে হারিয়ে গেল ইনফ্যাক্ট আমাদের মাঠে অর্থাৎ কলকাতার মাঠে তো সেই কাজ যাবতীয় সম্পূর্ণ রিভিউ নিতে চলে এসেছি কেন এরকম হলো কিছু নিয়ে তো চলুন সেই দিকটাই তাহলে আমরা একটু জেনে নিই তো প্রথমেই বলবো টিম সিলেকশন দেখুন আমরা মোটামুটি জানতাম যে কেরালা এরকমই টিম একটা গঠন করবে শুধুমাত্র এটা বুঝিনি যে আঝহারি প্রথম থেকে খেলবে আজহারির জায়গায় আমরা হয়তো ভেবেছিলাম সৌরফি প্রথম থেকে নামাবে সেইটা হয়নি বাদবাকি কিন্তু যে আমরা এখন দেখতে পাচ্ছেন যে টিম সেই টিমটায় মোটামুটি সবাই জানতাম এই টিমে কেরালা ব্লাস্টার্স নামাবে এবং সেই টিমে কেরালা খেলিয়েছে উল্টো দিকে যদি মোহনবাগানে দল ধরেন এইখানেই কিন্তু প্রথমে একটু অবাক হয়ে যায় কি জন্য অবাক হয়ে যায় যে প্লেয়ারটি অর্থাৎ আমি অবশ্যই সুমিত রাশির কথা বলছি যে প্লেয়ারটিকে দেখলাম গত কয়েক ম্যাচে সে মাঝিয়া ম্যাচে বলতে পারেন গত বোম্বে ম্যাচে বলতে পারেন তো সেই ম্যাচে যে প্লেয়ারটি নিজের প্রতি কনফিডেন্স নেই সেই প্লেয়ার কিন্তু খেললো আবার একইভাবে কিন্তু কালও তিনি প্রবলেমের মধ্যে পড়লেন তো কালকে দেখুন বিশেষ করে আমি তো ম্যাক্সিমাম খুব যদি মানে হাতে গোনায় বলতে পারেন যে চার প্লেয়ারের কথা বলবো যে চারটে প্লেয়ার খেলেছে ভালো এক হচ্ছে গোলকিপার বিশাল কাইত এই কাইত না থাকলে কালকে হারের আরও লজ্জার মধ্যে পড়তাম এইটুকু বলতেই পারি তো বিশাল কাইতে অসম্ভব সেবের জন্য কিন্তু বেশ কিছু গোল থেকে বেঁচে গেছে মোহন বাগান এইটুকু বলাটাই সব থেকে ভালো হয় উল্টো দিকে কিয়ান নাসিরি অসাধারণ খেলেছে এবং টিমের জন্য কি রকম ভাবে খেলা উচিত সেটা কিন্তু কিয়ান নাসিরিকে দেখে আমাদের বোঝা দরকার আর বিরোধীদের মধ্যে ডিমিত্রি পেট্রাসের কথা বলবো তিনি যতটা সম্ভব নিজে চেষ্টা করে গেছেন আর কিছুটা হলে হুকো বাদ বাকি কিন্তু আপনি জেসন কামেন্টস বলেন পরবর্তী ক্ষেত্রে সাদিকু নামা বলেন মনবীর সিং এর নামা বলেন কারুর মধ্যে ইনফ্যাক্ট শুভাশিস আশিস রায় কারুর মধ্যে কিন্তু সেই খেলাটা দেখতে পারলাম না আর ইউসের কথা তো যতটা না বলা হয় ততটাই ভালো তো যাই হোক দেখুন এইরকম একটা টিমের বিরুদ্ধে কি মানে আমি কেরালা বলছি কেরালার বিরুদ্ধে টিমের বিরুদ্ধে কি করা উচিত ছিল যে মিডফিল্ডে একটু সংঘবদ্ধ করা উচিত ছিল এই জন্য কালকে যখন আমি দেখবেন আমাদের প্রিভিউ দিয়েছি সেখানে বলেছিলাম তিন ব্যাকে যখন খেলে জুয়ান ফেরান্ডো তিন ব্যাক নিয়েই হয়তো খেলবে এবং পরবর্তী ক্ষেত্রে মাঝ মাঠটাকে আটকাবে যেখানে পাঁচজনকে নিয়ে কিন্তু সেটা হয়নি এবং যার ফলে দেখা গেছে যে প্রথম হাফেই একের পর এক আক্রমণ কেরালার এবং সেইখান থেকেই ওদের যিনি মেন প্লেয়ার ডায়মন্ড টাকাস তার কিন্তু গোলে এগিয়ে যাওয়া এবং সেইখান থেকে একটা প্রথমেই যেহেতু গোল পেয়ে গেছে একটা টান টান উত্তেজনা পূর্ণভাবে এবং তারা একের পর এক কিন্তু আক্রমণ সানিয়ে গেছে মোহনবাগানের ডিফেন্সে এবং সেখানে দীপক থেকে শুরু করে সুমিত রাতি থেকে শুরু করে ইউস থেকে শুরু করে প্রত্যেকে ফ্লপ এটুকু বলতেই হয় এবং আনিরুদ্ধ তাবা কখনো সেইভাবে এগোতে পারছিল না কিন্তু এইখানেই দরকার ছিল এগোনো সেটা কিন্তু আমি দেখতে পেলাম কোথায় সেকেন্ড হাফে সেকেন্ড হাফে সত্যি বলতে গেলে কেরালাকে কিন্তু খেলতে দেয়নি মোহনবাগান বাগান এবং তার প্রথম কারণ হচ্ছে মাঝ মাঠটাকে কম্প্যাক্ট করা যে থেকে কিন্তু কেরালা খেলা তৈরি করে তারা উইং বরাবর যায় কিন্তু তারা মাঝ মাঠটাই প্রধান হিসেবে রাখে যেখানে মাঝ মাঠের সঙ্গে ওয়ান টু খেলে গেলে কিন্তু উইংয়ে বল যায় সেই যখন চ্যানেলটা বন্ধ করতে পারলো জুয়ান ফেরান্ডো তখন কিন্তু মোহন বাগানকে একটু অন্যরকম টিম ভাবছিলাম বা অন্যরকম টিম মনে হচ্ছিল কিন্তু সেই একই প্রবলেম বিশ্বকাপারদের নিয়ে তৈরি করা ফরওয়ার্ড লাইন সম্পূর্ণ ব্যর্থ তাতে আপনি কামিন্স কথা বলুন বলুন সাদিকুর কথা কেউ কি গোল চিনে না ইনফ্যাক্ট আমাদের ভারতীয় স্টার এই মুহূর্তে মানবীর সিং তারও ঠিক তথই বসে অবস্থা কিছু ক্ষেত্রে দিমিত্রি পেত্রা সুযোগ নিয়েছিল কি আর না সুযোগ নিয়েছিল এই টোটাল ম্যাচ একটা হাই ভোল্টেজ ম্যাচে বছরের শেষ ম্যাচে একটা মাত্র অনশট এবং সেই অনশটেও কোনো রকম সুরেশ সচিনকে কিন্তু টলানো যাবে না সুরেশ সচিন কেন হচ্ছে কোনো গোলকিপার গিয়ে টলানো যায় না একটা মাত্র অনশট আপনি যদি স্ট্যাচটা দেখেন দেখবেন পজিশন বল পজিশন অনেক ভালো কিন্তু শর্টও অনেক মেরেছে তার মধ্যে একটা অন শর্ট উল্টো দিকে অন শর্টের দিক থেকে কেরালে গিয়ে কর্নারের দিক থেকে কেরালে গিয়ে তো সেই জায়গা দাঁড়িয়ে সম্পূর্ণভাবে ফ্লপ এবং এই ফ্লপ হওয়ার পেছনে আমি দেখুন আমি কিন্তু কোচকে সেইভাবে দায়ী করি নাম ম্যাক্সিমাম ক্ষেত্রে অবশ্যই আমি গত দুটো সিজনে মামাবাদার স্পোর্টিং ক্লাবের কোচ অ্যান্ড ডি সবের ব্যাপারে অনেক কিছু বলেছিলাম কিন্তু এই মোহনবাগানের জুয়ান ফেরান্ডোকে কিন্তু দেখে মনে হচ্ছে যে তার কোনো একটা ইগো প্রবলেম বা কারোর সঙ্গে একটা মতানৈক্য এই রকম কিছু কিন্তু একটা চলছে তার না হলে এই রকম যেই না থাকুক খেলা দেখে হারুক সে পাঁচ গোলে হারুক দশ গোলে হারুক কিন্তু খেলা দেখে তো ভালো লাগবে কালকে আপনাদের বলুন তো খেলা শুরু থেকে একটু ভালো লেগেছিল মুম্বাইয়ের খেলা গত ম্যাচে খেলা কি একটু ভালো লেগেছিলো লাগেনি কালকে সেকেন্ডটা বেশ সত্যি ভালো লাগছিল যেরকম ভাবে আক্রমণ সানাচ্ছে কিন্তু এই যে ল্যাব এই ক্ষেত্রে তো আমি কোচকে দোষ দেবো না ফাইনাল ফাইনালে যে মিসগুলো করেছে কিন্তু কোথাও একটা ঠিক ঠিক মানে পর্যালোচনা করতে হয় যে এই টিমটার বিরুদ্ধে আমি কেমন খেলবো ওই টিমটার বিরুদ্ধে আমি কেমন কেমন খেলবো এই ক্ষেত্রে কোথাও একটু গন্ডগোল হচ্ছে এবং কোথাও আমরা হয়তো এই মুহূর্তে আশ্চর্য হব না যদি জুয়ান ফ্রেন্ডোকে ফ্যাক করে দেওয়া হয় তার কারণ আমরা গোটা ফুটবল ওয়ার্ল্ডে সব জায়গায় দেখতে পাই বা যে কোনো কোচিং মানে যে কোনো স্পোর্টসেই দেখতে পাই কোচদের একটা বিষয় থাকে কি যে একটা সময় অবধি তার দলকে দেওয়ার মতো অনেক কিছু থাকে কিন্তু তারপর তার হয়তো কিছু থাকে না এবং গত দু আড়াই বছরের মধ্যে কিন্তু জুয়ান ফ্রেন্ডো সেই পিরিয়ডটা হয়তো শেষ হয়ে গেছে আর হয়তো তার এই দলকে মতো মতো কিছু থাকছে না বা নিজে থেকে দলকে মোটিভেট করার কোনো আসছে না দেখা যাক কি হয়তো খুব তাড়াতাড়ি আমরা এই খবর পাবো সামনে কিন্তু সুপার কাপ আছে সেই সুপার কাপে কেমন খেলবে টিম সেটা নিয়েও চিন্তা ভাবনা করতে হবে আর ট্রান্সফার উইন্ডোজ তো শুরু হচ্ছে জানুয়ারি মাসে সেইখানে আমি অন্তত পক্ষে আরমান্ডা সাথে একজন কোন ভালো মিডফিল্ডারকে চাইছি যে টিমটাকে একটা গঠনের মধ্যে আনে ঠিক যেমন জনি খেলতো জানি জনি এবারে হয়তো ফিরবে না কিন্তু অন্য মাপের একজন প্লেয়ারকে আনতে হবে তাকে কিন্তু দেখার দরকার নেই যে কোথায় ওয়ার্ল্ড কাপ খেলেছে কোথায় মেসির সঙ্গে হ্যান্ড করেছে কোথায় ইউরো কাপে বা টপ মোস্ট টিমের বিরুদ্ধে গোল করেছে অত দেখার দরকার নেই বর্তমানে যে এখন পুরো যে টিমেই খেলুক পুরো দারুণভাবে খেলছে মেড সংগঠন করছে এবং ভারতীয় ফুটবলে এসেছে যেন একদম এক নম্বর হিসাবে থাকে আমাদের যদি চোখ বুঝে এই মুহূর্তে কোনো প্লেয়ারের কথা বলেন আমরা তো এখনো অব্দি কথা বলবো তাই নয় কি তারপরে বর্তমানে যারা খেলছে গ্রেক স্টিওয়ার্টের কথা বলবো আদ্রিয়ান লুনার কথা বলবো তারা এই মাপের কোনো প্লেয়ার কেন দরকার নেই ওয়ার্ল্ড কাপ খেলার কোনো প্লেয়ার এই বলে এখনকার জন্য ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নিজের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো লিখে পাঠাবেন আর সত্যি বছর শেষটা তত ভালো হলো না একমাত্র আই লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবই একটু মানে আমাদের আশা জেগিয়েছে যে এবছর আই লিগ জিতে তারা কিন্তু আয় তালে যেতে পারে উল্টোদিকে দিকে ইস্ট বছরের শেষ ম্যাচে দেখেই যে তারা কিন্তু ভালো খেলছে তারা আরও ভালো ফল করতে পারে পরের সিজনে এবং মোহনবাগান আমাদের কিছুটা হলেও কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড করলো এইটুকু বলতেই হবে এই বলে এখনকার জন্য ভিডিও শেষ করলাম পরে আবার দেখা হচ্ছে তারা